ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমার গুরুদেব ইষ্টদেবীয় পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে একটা ভিন্ন ধরনের অনুষ্ঠান করছি। জ্যোতিষ শাস্ত্র মতে করোনা ভাইরাস কেনই বা করোনা ভাইরাসের উৎপত্তি হলো, সেই সময় প্ল্যানেটারি পজিশন কি ছিল এবং আজকে আমাদের এই পরিস্থিতি, এর জন্য প্ল্যানেটারি পজিশন কতখানি দায়ী। সাধারণত আমরা যখন একজন জাতক বা জাতিকার অর্থাৎ একটা নেটিভ একজন মানুষের ডেট অফ বার্থ নিয়ে রাশি লগ্ন বের করি, তখন তাতে দেখি 9টি গ্রহ 27টা নক্ষত্র এবং 12টা রাশি নিয়ে বিচার করি। যখন সারা পৃথিবী সারা বিশ্ব সারা সমগ্র দেশ সমগ্র রাজ্যের বিচার করতে হয় তখন তাতে 9টার জায়গায় 12টা গ্রহ হয়। সেই 3টে গ্রহ যেটা বেড়ে যায়, একটা হলো ইউরেনাস, একটা হলো নেপচুন, একটা হচ্ছে প্লুটো। যেমন বাংলায় আমরা বলি ইন্দ্র বরুণ এবং অগ্নি। তো এই যে এখন পরিস্থিতি, আর যখন করোনা ভাইরাস তৈরি হয়েছিল একদম নির্ধারিত সময়কাল এইভাবে বলা যায় না যে কবে থেকে হয়েছিল, তবে এটুকু বলা যায় এটা ডিটেক্ট করেছিল চায়নাতে ডিসেম্বর 2019। তাহলে ডিসেম্বরের 2019-এর যদি শেষের দিকে আমরা প্ল্যানেটারি পজিশন দেখি গ্রহের, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে প্ল্যানেটারি পজিশনগুলো রয়েছে, মেষ রাশিতে রয়েছে ইউরেনাস, রাহু রয়েছে মিথুনে, মঙ্গল রয়েছে তুলাতে, বুধ অর্থাৎ মার্কারি রয়েছে হচ্ছে বৃশ্চিকে, এবং মেন যে অ্যাফ্লিক্টেড হয়েছে সেটা হচ্ছে শনি, রবি, বৃহস্পতি, কেতু, প্লুটো। এই গ্রহটি ধনু রাশিতে মানে স্যাজিটারাস এই রাশিতে অবস্থান করছে এবং মকরে রয়েছে শুক্র এবং নেপচুন রয়েছে কুম্ভতে। তাহলে এক্ষেত্রে এই যে স্যাজিটারাস, যে শনি, সূর্য মানে রবি, বৃহস্পতি, কেতু, প্লুটো একসঙ্গে বসে আছে, এখানে কি পার্ট নিল? মূলত যে কটা অ্যাটমিক এনার্জি দিয়ে পাওয়ার আপ হয়েছে, যেমন ধরুন বম ব্লাস্ট হয়েছিল হিরোশিমা নাগাসাকির ওপর 1914-15 সালে, তো সেই সময় কিন্তু শনি এবং প্লুটোর কানেকশন হয়েছিল অর্থাৎ কনজাংশন ঘটেছিল শনি এবং প্লুটো 1914-15 সালে, এবং 1947 সালে আবার সেই শনি প্লুটোর মধ্যে কানেকশন হয়, সেই সময় ভারত স্বাধীন হয়েছিল। ভালো খারাপ মিশিয়ে থাকে এবং ভারতবর্ষের ওপর এই গ্রহ মানে এই অবস্থানটা কতখানি সেটা সম্বন্ধে আসবো, এবং এর জন্য একটাই অবস্থান, এইটা শুরু হয়েছিল আমাদের এখানে। দেখবেন আমরা কলার টিউনটা পেয়েছিলাম। নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। প্রোগ্রামটা আপনি করছেন খুব ভালো লাগছে, মানে এরকম একটা আলোচনাতে তো একটু জানতে চাইছিলাম এই করোনা ভাইরাসটা কি কারণে, মানে কোন জাতক বা জাতিকার চাটে দেখলে মানে বলা যেতে পারে সে একটু সাসেপ্টেবল টু করোনা ভাইরাস। দেখুন প্রথম কথা হচ্ছে করোনা, হ্যাঁ হ্যাঁ বলছি, যেটা ভালো করে শুনুন, এটুকু আমি বলতে পারি 100 জনের মধ্যে 100 জনেরই করোনা ভাইরাস আসতে পারে প্রত্যেকটা ব্যক্তির, ঠিক আছে। তার মধ্যে হ্যালো, হ্যাঁ, তার এই এফেক্টটা খুব তাড়াতাড়ি হওয়ার কথার সম্ভাবনা। এছাড়াও কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কোনো না কোনোভাবে মঙ্গল যদি পাপ পীড়িত হয়ে যায় তাহলে তারও কিন্তু হবে, তার জন্য জলরাশি বলে এফেক্ট না, তাহলে জাতকের ব্লাড সার্কুলেশনটা নষ্ট হয়ে যায়, ফলে কিন্তু তখনই ডিজিজটা তৈরি হয়। সুতরাং এই করোনা থেকে বাঁচার জন্য একটাই আপনাদের ট্রিটমেন্ট থাকবে, যেটা সরকারি নির্দেশটা পালন করে বাড়িতে থাকুন এবং আমার অনুষ্ঠানটা দেখুন, আমি আরও কিছু গাইডলাইন দেব। এই যে গ্রহগত পজিশনে এই যে অবস্থা, হ্যাঁ একটা ছোট্ট জিনিস বলবো, হ্যাঁ বলুন। একাদশ থাকলেও এক্ষেত্রে রোগের ক্ষেত্রে সেখানে আরো অনেক কিছু দেখতে হয়, ষষ্ঠ অষ্টম দেখতে হয়। সেখানে প্রথম কারক গ্রহ হিসাবে আমি যদি মঙ্গলকে ধরি, তাহলে মঙ্গলটা কোনো রকম ভাবে পাপ পীড়িত হয়ে গেল, সেটা বকরি অবস্থায় কর্কটে থাকুক বা মকরে থাকুক, আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না, মঙ্গল যদি কোনোভাবে পাপ পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু বডি সেল গুলোকে নষ্ট করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু বুধ দৃষ্টি দিচ্ছে ওখানে মঙ্গলটা দুর্বল হয়ে গেল। কেমন
বুধ যেহেতু দৃষ্টি দিচ্ছে মঙ্গলকে, সেই জন্য মঙ্গলটা দুর্বল হয়ে গেল, রবির দৃষ্টিতে মঙ্গল দুর্বল হয় না। তো দর্শক বন্ধু, এই যে অবস্থান, এই অবস্থান থেকে আমরা এখন যে মান্ডেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী এখানে কিভাবে এফেক্টেড হলো, ফার্স্টে চায়না, তারপর আমরা কিভাবে আসব। প্রথমে একটু কথা বলে রাখি, ভারতবর্ষ অর্থাৎ আমাদের দেশের রাশি হচ্ছে মকর রাশি। আমি এই যে ডেটটা যেটা ট্রানজিটের প্ল্যানেটে করেছি, এটা 2019 ডিসেম্বর শেষের দিকে, কারণ 2019 ডিসেম্বরের প্রথম দিকে বুধ ছিল মঙ্গল যুক্ত অবস্থায়, অর্থাৎ এখানে বুধের অবস্থান ছিল এবং সেটা ডিসেম্বরের শেষে গিয়ে এইখানে অবস্থান করেছে। এখনকার মানে আজকে টিল ডেট যদি প্ল্যানেটারি পজিশন দেখি, তাহলে এখানে দেখব শনি গিয়ে অবস্থান করছে নিজ গৃহে, সেখানে অবস্থান করে গেছে অলরেডি প্লুটো। তাহলে কতখানি ডিস্টার্ব করছে, এখানে দেখুন রাহু বৃহস্পতিকে যে দৃষ্টির বিনিময় করাতে একটা গুরুচণ্ডাল, যেটা গুরুচণ্ডাল যোগ বলছি এখানতে, যেহেতু মান্ডেল অ্যাস্ট্রোলজি দিয়ে বিচার হবে, গুরুচণ্ডাল যোগ, এখানে দোষ বলবো না, গুরুচণ্ডাল যোগ। তাহলে এই গুরুচণ্ডাল যোগটা প্রথম ডিস্টারবেন্স করবে অর্থনীতি। প্লুটো ধ্বংসের কারক গ্রহ, সেই প্লুটো গ্রহটি কী করছে, অর্থনীতিকেও ধ্বংস করে আবার মানব জাতিকেও ধ্বংস করে। তাহলে এর সঙ্গে শনি যখন নিজ গৃহে অবস্থান করছে, অবভিয়াসলি শুক্র সরে গেছে, আমার আজকের ডেটটা কিন্তু 2019, সুতরাং এই অবস্থান অনুযায়ী এখানে ইনভেনশন যেটা হয়েছে, যে এই করোনা ভাইরাসটা কোনো কারণে সংক্রমণটা কোনো রকম আবিষ্কার হোক বা যাই হোক, যে ইনভেনশনটা হয়েছে এটা বৃহস্পতি দ্বারা এবং রাহু দ্বারা পীড়িত বৃহস্পতি এটা আবিষ্কার করেছে, ক্রিয়যুক্ত কেতুযুক্ত, কেতু গ্রহটি বিষক্রিয়ার গ্রহ, সুতরাং কেতুযুক্ত হওয়াতে যে জিনিসটা আবিষ্কার হলো সেটা বিষ এবং সেটা প্লুটো দ্বারা সম্পূর্ণরূপে শনি এবং রবিকে প্লুটো পীড়িত করে কী করলো, এটা আবিষ্কারটা যেমন একটা ইনভেনশন থাকে, একটা ইমপ্লিমেন্ট থাকে, ইনভেনশন করলো বৃহস্পতি কেতুযুক্ত হয়ে এবং সেটা ইমপ্লিমেন্ট হলো কিন্তু শনি এবং রবি দ্বারা। শনি এবং রবি একই ঘরে বসে, কোনো প্ল্যানেটস, এই প্ল্যানেটস দুটো একই ঘরে বসে যখন কোনো কিছুকে ইমপ্লিমেন্ট করে অর্থাৎ প্রয়োগ করে, তখন তার মিসইউজ হয় এবং এই মিসইউজের ফলেই কিন্তু ফার্স্ট হয়ে গেল করোনা ভাইরাসের সৃষ্টি হলো, যে ভাইরাসটা মারণ ভাইরাসে পরিণত হয়েছে। করোনাকে পরোয়া করি না এটা করতে গিয়ে আজকে ইটালির কিন্তু এই অবস্থা, ডোন্ট কেয়ার করোনা, এটা কিন্তু কোনোদিন করবেন না। আমি আরেকটু অ্যাওয়ারনেসের জন্য বলছি, এখনকার গ্রহগত পজিশন কিন্তু এর থেকে খারাপ এবং আগামী দিন এতখানি খারাপ আসবে, এখনকার যে পৃথিবী এবং ভারতবর্ষের অবস্থা দেখছেন, পুরো পিকচার এখনও বাকি আছে। তার মানে গ্রহ এমন পজিশনে যাচ্ছে যেটা ভারতবর্ষ এবং আগামী দিন সারা বিশ্বের জন্য এটাকে কোনো রকম আটকানো হচ্ছে, ওষুধ কিন্তু এখনও পর্যন্ত বেরোয়নি, যেটা মেডিসিন। একটা জিনিস দর্শক বন্ধু আপনাদের বলি, এই সময় আপনাদের একটাই কাজ, আপনারা হয়তো নির্মূল করতে বা রোগটাকে রিকভারি করতে সহযোগিতা করছেন না, কিন্তু একটা জিনিস সহযোগিতা করুন, সরকার এবং সরকারি আধিকারিকদের যারা রয়েছেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বাহিনী, এবং যারা যারা সবসময় অ্যাওয়ারনেসের জন্য আপনাদের বলছেন যে বাড়ির ভেতরে থাকুন, এটা হচ্ছে ভাইরাসটাকে যাতে ছড়াতে না দেবেন আপনারা। আপনারা যত বেশি বাড়ির ভেতরে থাকবেন তাহলে ভাইরাসটা কিন্তু ছড়াতে পারবে না। আমি তর্কের কাতিরে ধরে নিলাম বাড়ির ভেতর আপনারা রয়েছেন, আপনাদের কারুর মধ্যে এটা হয়েছে, তাহলে কি হলো, তাহলে সেটা ডিটেক্ট হতে 14-15 দিন লেগে গেলো, তাহলে ধরা গেল শুধু আপনাদের বাড়ির, আপনারা প্রত্যেকেই সেভ হয়ে যাবেন এবং আপনার পাড়া, আপনার অঞ্চল সবাই সেফ থাকবে। আপনি যেই রোজ বাজার খোলা বলে রোজ দৌড়চ্ছেন বাজার করতে হবে, একটুখানি একটুখানি কটা দিন অল্প খাই না, একদিন বাজার করে বাকি দিনগুলো চালাই, যে প্লাস্টিকে করে নিয়ে আসছি বা ক্যারি ব্যাগে করে নিয়ে আসছি বা যে জিনিস করে নিয়ে আসছি তার মধ্যে তো থাকতে পারে। আমাদের সচেতন হওয়ার দরকার, যার জন্য এখন কিন্তু গৃহবন্দী থাকা সবথেকে জরুরি। যেমন ধরুন এই আমাদের মোবাইলে আমরা জানি 7ই মার্চ, সম্ভবত ওই দিন থেকে আমাদের কলার টিউন বা হ্যালো টিউন যখন ফোন করলে এই রকম করোনা ভাইরাস সম্পর্কে একটা সচেতনতা শুরু হয় 7ই মার্চ, আর আজকের দিন হচ্ছে 24শে মার্চ। এই দিনটার স্প্যান কতখানি, 15 দিন, ভাইরাসটা কতখানি ছড়িয়েছে বুঝতে পারছেন? আজকে যে 28 ডিগ্রিতে মরবে যে ভাইরাস, কালকে সে মানুষের শরীরে ঢুকছে এবং আজকেই মানুষের শরীরে অলরেডি ঢুকে সে ভাইরাস নিজস্ব গুণাগুণ বৃদ্ধি করছে, তখন সে 34 ডিগ্রি বা 40 ডিগ্রি তো পর্যন্ত মরবে না, এরকমও শক্তিশালী ভবিষ্যতে হতে পারে। সুতরাং এখন থেকে অ্যাওয়ারনেস হন যে বাড়িতে থাকুন,
একটাই ওষুধ, এবং তার সঙ্গে আপনাদের একটা টিপস দিচ্ছি করোনা ভাইরাস, আমি আসবো নেক্সট ডেটের প্রোগ্রামে, আমার প্রতিদিন 2:15, 6:45 এবং 8:45 অনুষ্ঠান থাকে, আপনারা দেখবেন অনুষ্ঠানটা, এবং ইউটিউব বা ফেসবুকে আমার যে অনুষ্ঠানগুলো আপলোডিং হবেন, যদি ভালো লেগে থাকে তাহলে এটা শেয়ার করবেন শুধুমাত্র গণচেতনা বাড়ানোর জন্য, যে একটু বাড়িতে থাকুন, সহযোগিতা করুন সবার সঙ্গে। বাজার খোলা আছে বলে বাজারে দৌড়তে হবে তা কিন্তু নয়, যখন প্রয়োজন তখনই যাবেন। এখন একটাই কথা, আমরা কি করছি, বাইরে থেকে আসছি, হাত ফাত ধুয়ে নিচ্ছি, সব করছি, কিন্তু পায়ের যে জুতোটা পরে আছি বা চটিটা পরে আছি, এই ভাইরাসটা এটা মেডিকেল সায়েন্সের মধ্যে পড়ছে, কারণ ডাক্তারের ব্যাপার এটা, তবু একটুখানি টানছি, একটু ওয়ে ওজনশালী অর্থাৎ ভারী। তাহলে আমরা হাত দিয়ে যখন একজনের সাথে আরেকজনের অতিবাহিত হচ্ছে, তাহলে মাটিতে কেন থাকবে না, মানে ভূমিষ্ঠ হয়ে রাস্তাতে, তাহলে সেই রাস্তায় চলতে গিয়ে যদি আমরা নর্মাল চটি পরে হাঁটি, তাহলে আমাদের তো পায়ে লাগা সম্ভব না, পাটা কি ভালো করে ধোয়া হচ্ছে? সবসময় কভার শু পরবেন, অর্থাৎ জুতোটা যেন কভার হয় মোজা সমেত, মোজাটা কেচে দেবেন, জুতোটা আলাদা করে আগে তুলে রেখে তারপর হাতটা ধুন, তাহলে জুতো পরে বাড়িতে ঢুকবেন না, বাড়িতে বাইরে খুলে হাতে করে নিয়ে ঢুকুন, এবং হাত খুব ভালো করে স্যানিটাইজার বা সাবান দিয়ে খুব ভালো করে ধুতে হবে, তার কারণ ওই জুতোর দ্বারাও কিন্তু আপনার বাড়িতে আসতে পারে ভাইরাসটা। আমার প্রথম টোটকা ছিল সূর্যের দিকে, এখন ভাইরাস যতখানি ডেভেলপ করছে ততখানি কিন্তু আরও ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, কারণ আমি যখন নেক্সট ডে করব এই ভাইরাসটার এখনকার কারেন্ট ট্রানজিটের কি গ্রহগত পজিশান, এবং আগামী যে 31 মার্চ এই যে 27 তারিখ অবধি আছে, এই 27 তারিখও কিন্তু এর জন্য যথেষ্ট নয়। 31 মার্চ না, রবির পজিশান অনুযায়ী, রবি যখন এই মেষ রাশিতে অবস্থান করবে, রবির পজিশান অনুযায়ী রবি যখন মেষ রাশিতে অবস্থান করবে, তখন কিন্তু এর থেকে একটু নিরাময় হওয়া সম্ভব, অর্থাৎ 15 এপ্রিল বা 14 এপ্রিল। সুতরাং এতখানি আনন্দ পাওয়ার কিছু নেই, এটা 28 ডিগ্রিতে মরে যায়, আমাদের গরমকাল আসলে ভালো হবে, এটা কিন্তু নয়। আজকে ভাইরাস যদি 28 ডিগ্রিতে মরে, কালকে ও আপনার শরীরে ঢুকে আপনার ব্লাডের সাথে ইঞ্জেক্ট করছে, সুতরাং ও কিছুটা হলেও আপনার মস্তিষ্কে থাকতে পারে, ফলে কি আছে, আপনার থেকে ও কিছু সঞ্চয় করে নিল, সেটা সুবুদ্ধি হোক আর কুবুদ্ধি হোক, ফলে সেই ভাইরাস কিন্তু নিজেকে 28 ডিগ্রি থেকে 38 ডিগ্রি বা 40 ডিগ্রি অবধি টেম্পারেচার কিন্তু ধরে রাখার যদি সক্ষমতা তৈরি করে, তখন তো গরমেও তাকে কাবু করা যাবে না। তাহলে একটাই ওষুধ, এখনই তাকে শেষ করতে হবে, এবং আসন্ন দিন ভারতবর্ষ সারা পৃথিবীর জন্য ভালো নয়, সুতরাং এখনই ফলো করুন এবং বাড়ির ভেতরে থাকুন। আশা করি বাড়ির ভেতরে থেকে আপনি যদি ভাইরাস ছড়াতে আটকাতে পারেন তাহলে কতখানি এই যে লগআউটটা হয়েছে, এই লগআউটটা 7 দিন যথেষ্ট নয় বা 3 দিন যথেষ্ট নয়, দেখুন আমাদের ভাইরাসটা এই 15 দিনের মধ্যে এতখানি যদি ছড়িয়ে যায়, এই টানা যদি 15 দিন লগআউট থাকে, এবং আমরা যদি সবাই বাড়ির ভেতর থাকি, তাহলে কিন্তু ভালো থাকবো। আগামীকাল আমি কারেন্ট ট্রানজিট এবং ফিউচার ট্রানজিট নিয়ে আসবো, তখন বুঝতে পারবেন হাতের বাইরের সমস্যা চলে যায়নি, তো এখনও হাতের ভেতর আছে, কন্ট্রোল করুন। আজকের মতো এখানে সময় নির্দেশ করছি আমাকে থামার জন্য, আবার দেখা হবে আপনাদের সাথে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে।